দলের নেতাকর্মীদের খালেদা জিয়ার চামচা বলায় তোপের মুখে পড়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। তাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছেন দলের শীর্ষ নেতারা। সূত্র জানায়, এর আগেও প্রকাশ্যে জনসভায় নিপুণ রায় বেফাঁস মন্তব্য করেছেন। দলের অন্য নেতারা যেখানে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকেন, সেখানে নিপুণ রায় সব সময় অসংলগ্ন মন্তব্য করেন। দলের নেতাকর্মীদের চামচা বলে তিনি তৃণমূলকে অপমানের সঙ্গে সঙ্গে খালেদা জিয়াকেও অপমান করেছেন। মুখ ফসকে বলে ফেলেছেন এই কথা বলে এবার তিনি পার পাবেন না। এদিকে নিপুণ রায়ের এই স্লোগানের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তবে এই ঘটনার পর দলীয় কোনো কার্যক্রমে যোগ দেননি নিপুণ রায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল নেতা বলেন, খালেদা জিয়ার চামচারা হুঁশিয়ার সাবধান, এটা তো বিএনপির স্লোগান না। আর বিএনপির রাজনীতিতে রায় পরিবারের নানা কর্মকাণ্ড বিভিন্ন সময়ে দলের ভিতরে বিভ্রান্তি তৈরি করেছে, তাই তাদের সন্দেহের বাইরে রাখার সুযোগ কম। এছাড়া দলের ভেতরে এমনও গুঞ্জন রয়েছে, নিপুণ গয়েশ্বররা খালেদা জিয়ার রাজনীতি করলেও ভোট দেন অন্য জায়গায়। এই গুঞ্জন তো হাওয়া থেকে উঠেনি।